তো বন্ধুরা, রেলওয়ে আরপিএফের যে এসআই বা কনস্টেবলের এক্সামটা জানুয়ারি মাসে কন্ডাক্ট হয়েছিল, তার রেজাল্টও অলরেডি বেরিয়ে যাওয়া 6 থেকে 7 মাস সময় হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটাই কোশ্চিন, যে তাদের রিফান্ডেবল অ্যামাউন্টটা কবে পাবে। আর সিমিলারলি আরআরবি যেই এক্সামের CBT 1-এর রেজাল্টও অলরেডি বেরিয়ে গেছে, প্রায় 1 মাস হতে চললো, কিন্তু তাদের ক্ষেত্রে বলে রাখি যে তাদের টাইমটা যেন 6 থেকে 7 মাস বা তারও বেশি না হয়। তারা কীভাবে টাকার অ্যামাউন্টটা পাবে, কীভাবে কমপ্লেন করবে। এছাড়াও আরপিএফ এর যে এসআই কনস্টেবল এক্সামের যে রিফান্ডেবল অ্যামাউন্টের যে অফিসিয়াল আপডেট এসে গেছে, সে রিলেটেড টোটাল ইনফরমেশান আমি একটা শর্টেড ভিডিও করে তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা থেকে তোমরা অবশ্যই হেল্প পাবে। আর আমি তোমাদের জেনুইন অফিসিয়াল ইনফরমেশান প্রোভাইড করব। তো যারা যারা চ্যানেলটা নতুন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ও হ্যাঁ, ওয়েলকাম টু দিস চ্যানেল, ইউ আর উইথ বং ও সহায়ক, আই এম ইয়োর গাইড। চলো লেটস গো। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে এটাই বলা ছিল যে যারা যারা ইউআর অথবা ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য ফর্ম ফিল আপে তোমাদের চার্জ লাগবে 500 টাকা করে। আর যারা যারা ওবিসি বা ইউআর বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট, তাদের লাগবে 250 টাকা। আর এখানে এটাও বলা ছিল যে যারা যারা এক্সামে অ্যাপিয়ার হবে, অর্থাৎ যারা যারা সিবিটি এক্সামে অ্যাপিয়ার হবে, তাদেরকে 400 টাকা দেওয়া হবে ইউআর ও ওবিসি ক্যান্ডিডেটদেরকে। আর যারা যারা ওবিসি বা ইউআর বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট যারা 250 টাকা ফর্ম ফিল আপ করছো, তাদের ক্ষেত্রে 250 টাকায় রিফান্ড দেওয়া হবে। কিন্তু আরপিএফের ক্ষেত্রে বা আরআরবি জেইয়ের ক্ষেত্রে, এসআই কনস্টেবল এগুলোর ক্ষেত্রে এখনও পর্যন্ত তোমাদের কোনো রিফান্ড অ্যামাউন্ট দেওয়া হয়নি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছ থেকে সেম রেসপন্স, যে 6-7 মাস এক্সাম হয়ে গেছে, আরপিএফের রিফান্ড আসেনি। আরআরবি জেইয়ের CBT 1-এর রেজাল্ট বেরিয়ে গেছে, 1 মাস হয়ে গেল, বাট কোনো রিফান্ড এখনও পর্যন্ত আসেনি। কিন্তু এখানে বলা ছিল ক্লিয়ারলি, যারা যারা অ্যাপিয়ার হবে তারাই টাকা রিটার্ন পাবে। তো চলো দেখে নেওয়া যাক আরপিএফ এর ক্যান্ডিডেটরা কীভাবে টাকা রিটার্ন পাচ্ছে, বা যারা যারা পায়নি কীভাবে পাবে, আর আরআরবি যেই ক্যান্ডিডেট তাদের যেন ডিলে না হয়, তারা কীভাবে পাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আরপিএফ এর এক্সামের একটা ক্যান্ডিডেটের আপডেট আমার কাছে রয়েছে, যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে একটা গ্রিভেন্স সাবমিট করেছে, বা তোমরা কমপ্লেন বলতে পারো, যেখানে তার নাম দেওয়া রয়েছে। সে সাবমিট করেছিল 12/8/2019-এ, যেটা আগস্ট মাসে করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে। এবং সে গ্রিভেন্স ডিসক্রিপশনে লিখেছে যে, স্যার আমি এক্সাম দিয়েছিলাম আরপিএফ কনস্টেবলের, যার নোটিস নাম্বার দিয়েছে যে 1/01/2018 ওয়াইজ, এবং সে সেটা বলেছে কম্পিউটার বেস এক্সামে বসেছিলাম, যার এক্সাম হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2019-এ, এবং নোটিফিকেশান অনুযায়ী তার 400 টাকা রিটার্ন পাওয়ার কথা ছিল, ইনক্লুডিং ব্যাঙ্ক চার্জেস। এবং সে সেখানে এটাও বলেছে যে, স্যার এখনও পর্যন্ত সে এক্সামের রিলেটেড কোনো টাকা সে পায়নি, রিফান্ড পায়নি, এবং সে রিকোয়েস্ট করেছে যে যদি এই ম্যাটারটাতে যদি তারা গুরুত্ব দেয়। এবং সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বারও দেওয়া আছে, কিন্তু প্রাইভেসির কারণে আমি সেটাকে হাইড করে রেখেছি। এবং এখানে কারেন্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে যে কেস ক্লোজড হয়ে গেছে, অর্থাৎ তারা ভেরিফিকেশন করে নিয়েছে। আর ডেট অফ অ্যাকশন দেওয়া আছে 19/8/2019, অর্থাৎ 7 দিন তাদের টাইম নেয় কেসটাকে চেক করার জন্য। এবং সেখানে তাদের রিমার্ক দেওয়া হয়েছে তরফ থেকে যে, ইট ইজ টু ইনফর্ম দ্যাট রিফান্ড প্রসেস হ্যাজ অলরেডি বিন স্টার্টেড বাই ফাইন্যান্স ইস্ট কোস্ট রেলওয়ে অ্যান্ড ইউ উইল গেট ইউর রিফান্ড সুন। অর্থাৎ এটা ভেরিফিকেশন করা হয়েছে এবং তাদেরকে রিফান্ড অ্যামাউন্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এরপরে ওখান থেকে আর কী কী অফিসিয়াল ইনফরমেশান পাওয়া গেছে সেটাও আমি আপনাদের বলবো, যে অফিসিয়াল কনসার্নের কী কী ডিটেলস দেওয়া হয়েছে রিপ্লাইয়ের এগেনস্টে। তো রিমার্কটা দেওয়ার পর এখানে অফিসিয়াল যে ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে, যে যে রিপ্লাই দিয়েছে তার নাম দেওয়া হয়েছে, অফিসার নেম, তাছাড়া তার ডেজিগনেশন দেওয়া হয়েছে। এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে মেনশন করা নেই, কিন্তু ইমেল আইডি ও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, যেখান থেকে সে কন্ট্যাক্ট করে নিতে পারবে বা ইমেল করতে পারবে যে সে কবে তার রিফান্ডটা ফেরত পাবে। তো বাকি যারা যারা আরপিএফ সহ আরআরবি যেই ক্যান্ডিডেট যারা আছো, তারাও তোমরা এইভাবেই তোমরা তাদের কমপ্লেন জাজ করতে পারবে বা গ্রিভেন্স সাবমিট করতে পারবে। তার ফলে খুব তাড়াতাড়ি তোমরা ডিটেলস জানতে পারবে যে তোমরা তোমাদের অ্যামাউন্টটা কবে পাচ্ছ বা কীভাবে পাবে। আর বাকি যা যা ডিটেলস রয়েছে, যে যেখান থেকে তোমরা আরও গ্রিভেন্স সাবমিট করতে পারবে, সে প্রসেসটাও আমি তোমাদের বলে দেবো। আর বন্ধুরা, প্রসেসটা গ্রিভেন্স সাবমিট করার শেয়ার করার আগে তোমাদের আমি আরেকটা অফিসিয়াল জিনিস বলতে চাই, যে যে ক্যান্ডিডেটটা গ্রিভেন্স সাবমিট করেছিল, যার ডিটেলস আমি তোমাদের বললাম, তার ওখান থেকে বা রেলওয়ের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেটা ছিল তোমাদের ভুবনেশ্বরের
আরআরবি জোন থেকে বা আরপিএফ জোন থেকে সাবমিট করা হয়েছিল, যেটা 19/8/2019 তারা যারা রিমার্ক দিয়েছিল তার এগেনস্টে এই নোটিশটা তারা তাকে দেওয়া হয়েছিল এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে, তার ইমেল আইডিটা হাইড করা আছে। বাট এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা রেলওয়ের তরফ থেকে সঠিকভাবে 7 দিনের মধ্যে তাকে রিপ্লাই দেওয়া হয়েছে এবং তাকে ইমেলে এটা সেন্ড করা হয়েছে। এখানে তার ক্লিয়ারলি বলা আছে যে তার যে রিফান্ড রিলেটেড ইনফরমেশান সেটা অলরেডি ইনিশিয়েটেড করে দেওয়া হয়েছে এবং সেটা স্টার্ট করে দেওয়া হয়েছে, তাকে খুব শীঘ্রই রিফান্ড করে দেওয়া হবে। তো এটাই আমাদের তোমাকে বলার ছিল যে রিফান্ড প্রসেসটা শুরু হয়ে গেছে যে গ্রিভেন্স সাবমিট করেছিল তার জন্য, কিন্তু বাকিদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তো তোমরা যারা যারা আরপিএফ বা আরআরবি যেই এক্সাম দিয়েছিলে তারা কিন্তু গ্রিভেন্স সাবমিট করতে শুরু করে দাও, তাহলে তোমরা শীঘ্রই তোমাদের রিফান্ডেবল অ্যামাউন্টটা পেয়ে যাবে। কীভাবে গ্রিভেন্স সাবমিট করবে সেই প্রসেসটা আমি তোমাদের বলে দেবো, তো চলো দেখে নেওয়া যাক সেই প্রসেসটা। আর বন্ধুরা, গ্রিভেন্স সাবমিট প্রসেস দেখানোর আগে লাস্ট আরেকটা কথা বলে রাখতে চাই, যে নোটিশটা আমি তোমাদের দেখালাম সেটা কমপ্লিটলি অফিসিয়াল, এখানে অফিসিয়ালভাবে তোমাদের দেখতে পারছো তোমরা, আর এটা তোমাদের মেল করে দেওয়া হবে। আর এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যে গ্রিভেন্স সাবমিট করার পর তোমরা রিফান্ডেবল অ্যামাউন্টটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো তোমরা তাড়াতাড়ি গ্রিভেন্স সাবমিটের প্রসেসটাও দেখে নাও, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলো না, ভিডিওটাকে লাইক করো, সাবমিট করো। তো চলো চট করে দেখে নেওয়া যাক এবার গ্রিভেন্স তোমরা সাবমিট কী হবে। তো গ্রিভেন্স সাবমিট করার জন্য তোমাদের সবার প্রথমে যেতে হবে pgportal.gov.in সাইটে। হ্যাঁ, pgportal.gov.in সাইটে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সাইন আপ করতে হবে। কোনখান থেকে সাইন আপ করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রল ডাউন করে নিচে আসবে, তোমরা সাইন আপ করবে এখান থেকে। এখান থেকে সাইন আপ করার পর তোমাদের লগ ইন করতে হবে, সাইন আপ করার পর লগ ইন করবে, মনে রাখবে। সাইন আপ করার পর লগ ইন করার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একদম কর্নারে দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এরকম একটা ভিউ ওপেন হবে। এরকম একটা ভিউ ওপেন হওয়ার পর তোমাদের যেতে হবে গ্রিভেন্সে। গ্রিভেন্সে যাওয়ার পর তোমরা গ্রিভেন্সে গেলে তোমরা দেখতে পারবে লজ পাবলিক গ্রিভেন্স দেখতে পাচ্ছ। সেই লজ পাবলিক গ্রিভেন্সে গিয়ে তোমাদের গ্রিভেন্স সাবমিট করতে হবে। তারপর যে যে প্রসেসে ক্যান্ডিডেটটা আমি যার এক্সাম্পল দিলাম, যে যে প্রসেসে রিপ্লাই পেয়েছে বা মেলে ইনফরমেশান পেয়েছে তোমরা সে সেই প্রসেসে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই গ্রিভেন্স সাবমিট করতে ভুলো না, তোমরা মাস্ট বি সাবমিট করো গ্রিভেন্স, কারণ গ্রিভেন্স সাবমিট না করলে তোমাদের প্রসেসটা আস্তে আস্তে আরও ডিলে হতে থাকবে। এখন আরপিএফ ও এসআই কনস্টেবল ক্যান্ডিডেটের জন্য 6-7 মাস হয়ে গেছে অতিক্রম। আরআরবি যেই ক্যান্ডিডেটটা তোমরা এখন থেকে যদি শুরু করে দাও তোমরা তাড়াতাড়ি রিফান্ডেবল অ্যামাউন্টটা পেয়ে যাবে, কিন্তু যদি না করো তাহলে প্রচণ্ড দেরি হতে পারে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দুটো কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা ইমেল করেও তোমরা জানতে পারো। তো চলো সেটাও দেখে নেওয়া যাক। তো তোমরা চাইলে ডিরেক্ট এইটাতে এই ইমেল আইডিতে বা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেও জানতে পারো। এছাড়াও আমি তোমাদের আরেকটা যেটা কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি সেটা হচ্ছে এটা, তোমরা এখানেও ডিরেক্টলি ইমেল বা কন্ট্যাক্ট করে নিতে পারো। কিন্তু আমি তোমাদের বলবো গ্রিভেন্স ওয়াইজ সাবমিট করো। গ্রিভেন্স সাবমিট করলে তোমরা 7 দিনের মধ্যে রেজাল্ট পাবে, রেসপন্স পাবে, দেন তোমাদের রিফান্ডেবল অ্যামাউন্টটা খুব তাড়াতাড়ি ঢুকে যেতে পারে। এটা আমার মনে হয় অফিসিয়াল প্রসেস, এটা আমি তোমাদের প্রুফ ওয়াইজ দেখিয়ে দিলাম। চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। অ্যান্ড গাইজ, অবশ্যই তোমরা সাকসেসফুলি অ্যামাউন্টটা রিফান্ড পাবে, আরপিএফে ক্যান্ডিডেটটাও পাবে, আরআরবি যেই ক্যান্ডিডেটটাও পাবে, অ্যান্ড আপকামিং যারা যারা এক্সাম দিচ্ছ তারাও এই প্রসেসেই পাবে, এটা অফিসিয়াল ওয়ে। তো থ্যাংক ইউ সো মাচ,